আজ হলো বুধবার আর এখন বাজে 9:10। সবার রান্না বান্না সকাল 5টা থেকে শুরু হয়ে গেছে। কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখায়, তারপরে অন্য কথা বলছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওরা সবাই ঢুকে গেছে, ওই জন্য আর কি রান্না করেছে দেখাতে পারিনি। এবার দেখাই চলো কি কি রান্না করেছি এবং কিছুটা খাওয়াও হয়ে গেছে, সেগুলোই দেখাই। এখানে করেছি ছোলার ডাল, এটা লুচি দিয়ে খাওয়ার জন্য করেছি, লুচি তো ফুরিয়ে গেছে। আর এখানে আছে কয়েক পিস সন্দেশ, আর এটা হলো আলু ভাজা, বাদাম দিয়ে আলু ভেজেছি, এটা দুপুরবেলার খাবার। আর এটা করেছি জলপাই দিয়ে মুসুর ডাল, একটু পাতলা করে করেছি, এ গরমে একটু টকটক ভালোও লাগবে। আর রিচ খাবারের মধ্যে পাতলা মুসুর ডাল একেবারে খারাপ হবে না। চাটনি হয়ে গেছে জলপাই আর টমেটোর চাটনি, খেজুর টেজুর দিয়ে করেছি এটা। আর ভাত তো মানে আরও রান্না করতে হবে, তো একবার রান্না করা। আর এগুলো হলো পার্শে মাছ, এটা এখনও রান্না করে উঠতে পারিনি, সর্ষে বাটা দিয়ে ঝালাবে, সর্ষে পোস্ত টোস্ত দিয়ে। পাঁপড় ভাজা হয়ে গেছে আর এটা মাংস ম্যারিনেট করে রেখেছি। চাটা করে দিলাম, সবার তো চা খাওয়া হয়ে গেছে। আর রান্নাঘর অতগুলো রান্না করার পর খুব খারাপ অবস্থা হয়েছিল, রান্নাঘরটা দেখা একদম নেই, ট্যাঙ্কি পুরো পরিষ্কার করে ফেলেছি। এবার বাকি রান্নাটা করব, এবার মাছটা ভাজবো। মাছটা হওয়ার পর মাংসটা রান্না হবে, তো মাংসটা অনেকটা তো এই মানে গ্যাসে রান্না করা সম্ভব না, ওঠা হবে বাইরে একটা উনানে, তো সেগুলোও সব তোমাদেরকে দেখাবো এবং সেই উনানটা আমার নিজের হাতে পাকা সেটাও দেখাবো। পিয়ালির কি কি ঘুম তোমরা একটু পরেই জানতে পারবো। পোস্ত আর সাদা জিরে দিয়ে হবে মাছের ঝাল, পাঁচটা মাছের ঝাল। আর এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। তাহলে আগে পেস্টটা করে নিই। না আমি করবো, এটা করে দিতাম তো। কটা বাজে এখন? তাহলে এটা হতে আর কত, আধ ঘন্টার মধ্যে নিচে যাবে। এই তো একটুখানি পরে চলে আসবে, যারা বাকি আছে সবাই একটু পরে চলে আসবে, একসঙ্গে চলে আসবে। পিঁয়াজ আমার চোখের জলে নাকের জলে এক করে দিচ্ছে, আর রীতা আমার কিসের জন্য জল বেরোচ্ছে চোখ থেকে? আর অন্যরা কেন আসছে না, ওর জুড়ি আরো একজন আসবে, সে কেন আসছে না? সেই জন্য রীতা আমার কাছে, এই তো একটুখানি পরেই চলে আসবে, এই তো একটু পরে চলে আসবে। এখন এসেছি ছাদে, কারণ করে দেখতে পাচ্ছি কাঠ কালকে রোদে দিয়ে রেখেছি, দুদিন ধরে রোদ পাচ্ছে, একদম পুরো গরম হয়ে গেছে, শুধু একটু বারুদ ঠুকে দিলে হ্যাঁ গা গা করে জ্বলবে। তো এখন কাঠগুলো অল্প কিছু কাঠ নিয়েছিলাম, আমরা ভেবেছিলাম অনেকগুলো রান্নাই করব, কিন্তু মানে টুকটুক করে ঘরে করতে করতে দেখলাম হয়ে গেল। এবার মাংসটা শুধু করব, আর আমার যাকে দায়িত্ব দিয়েছি ভাতটা রান্না করার, তো দিদি রান্না করছে ভাত, আর মাংসটা হলে হয়ে যায়। এখন 11:30 বাজে, আশা করছি 11:30 মধ্যে মোটামুটি সব কিছু কমপ্লিট করতে পারবো, তাহলে আর কথা না। আমি চলে এসেছি বাইরে রান্না করতে, আর এই পাইপ দিয়ে ধোয়া বেরোচ্ছে।
আমি এখন যাচ্ছি স্নান করতে, ওই জন্য রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে। এখন বাজে রাত 9টা, আর মোটামুটি আমার আবার রান্না করতে হচ্ছে, কারণ দুপুরবেলা যা রান্না করেছি প্রায় সব বলতে গেলে পুড়ে গেছে। আছে শুধু আলু ভাজা, কারণ আমি আজকে আলু ভাজা যতটা করেছি মানে এক গামলা আলু ভাজা হয়েছে আর এক গামলা ডাল, ওই জন্য আলু ভাজাটা এক্সট্রা রয়ে গেছে। ওই জন্য কোনো ভাজাভুজি করতে হয়নি, ডাল করেছি আর পেঁপে সিদ্ধ, মানে দুপুরবেলা এত রিচ খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য সবাই এখন লাইক খেতে চায়, ওটা রান্না করেছি। আর রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, আর ওইদিকে দেখো বিছানা করা শুরু করে দিয়েছি। আমার মাথায় কম সহায়তানি বুদ্ধি না, যত তাড়াতাড়ি খাওয়াতে পারবো আমি তত তাড়াতাড়ি শুতে পারবো, সেজন্য চেষ্টা করছি সবাইকে তাড়াতাড়ি খাওয়ার জন্য। টপ সিক্রেট, কাউকে বলো না, মাথায় শয়তানি বুদ্ধিটা ঘুরছে, আর চোখ মুখের অবস্থা তো দেখতে পাচ্ছ, আর কদিন নিজের যত্ন নিতে পারছি না, বয়সটা যেন এক ধাক্কায় 5-7 বছর বেড়ে গেছে মনে হচ্ছে, বুঝলে। আজকে আর মানে দেখা হচ্ছে না, তাহলে গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে। সবাই যাবে, মামা যাবে, হবে অর্ডারি। আরে ছবি তুলছি বাবা, এই পায় লাগবে।